মিত্রা কাকদীপ থার্ড ব্যাচ এসএলআইএম থেকে আমরা প্রজেক্টটা করছি। আমাদের প্রজেক্ট হচ্ছে সোলার পাওয়ার রেলওয়ে স্টেশন। রেলওয়ে স্টেশনের যাবতীয় যা ইকুইপমেন্ট আছে, মানে লাইট থেকে শুরু করে একটা রেলওয়ে স্টেশনে যত সমস্ত পাওয়ার সাপ্লাই লাগে সেগুলো আমরা টোটালটাই সোলার প্যানেলের মাধ্যমে পাওয়ারটা সাপ্লাই দিচ্ছি। আমরা অলি ইন্ডিয়াতে ইন্ডিয়ান রেলওয়ে ফার্স্ট যে সোলার পাওয়ার রেলওয়ে স্টেশন করেছিল সেটা হচ্ছে গুয়াহাটি রেলওয়ে স্টেশন, যেটা আসামের ক্যাপিটাল সিটি গুয়াহাটি। ওই রেলওয়ে স্টেশনে পুরোটাই মানে সোলার পাওয়ার থেকে রেলওয়ে স্টেশন পুরোটাই অপারেট হয় আমরা, এবং সোলার পাওয়ার প্যানেল দিয়ে ট্রেনও চালানো শুরু হয়েছে অলরেডি ইন্ডিয়াতে। সেই কারণে আমরা মানে রিনিউয়েবল এনার্জি হিসেবে যাতে করে সোলার প্যানেল থেকে আমরা কারেন্ট জেনারেট করতে একটা রেলওয়ে স্টেশন অপারেট করতে পারি সেই হিসেবে আমরা এই মডেলটা তৈরি করেছি। আমাদের এখানে আছে প্যানেল লাগানো আছে এবং ব্যাক আপের জন্য ব্যাটারি আছে, আমাদের কন্ট্রোল রুম আছে ওটা বল। আমরা এই গ্রুপে পাঁচজনে রয়েছি, পাঁচজন মিলে এই গ্রুপটা আমরা এই প্রজেক্টটা তৈরি করেছি। মানস পাত্র, ভস্কন্যাইয়া, শুভ মাইতি, তাপস পয়রা, আশিস পণ্ডা, পাঁচজন মিলে আমরা এই প্রজেক্টটা তৈরি করেছি। যেখানে রয়েছে এলইডি রয়েছে, সিগন্যাল পোস্ট রয়েছে, আমাদের কন্ট্রোল রুম রয়েছে ওটা, আমাদের একটা কন্ট্রোল রুম, কন্ট্রোল রুম, কন্ট্রোল রুম থেকে পুরো রেলওয়ে স্টেশনটা কন্ট্রোল করা হচ্ছে। এগুলো হচ্ছে, এটা হচ্ছে লাইটের প্ল্যাটফর্ম, দুটো প্ল্যাটফর্মের লাইট, আর এটা হচ্ছে গ্রিন সিগন্যাল, এটা ইয়েলো সিগন্যাল, এটা রেড সিগন্যাল। এখন রেডটা জ্বলে আছে, এবার রেডটা ইয়েলোটা জ্বলল, এরপরে গ্রিনটা, এটা গ্রিন জ্বলল। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ।